নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি আলুর দমের রেসিপি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 6 থেকে 7টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আমি কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নেইনি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, এতে করে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আলুটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরে, আর নিয়েছি 2 তেজপাতা, সামান্য কিছু গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা। এবার এই সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো পেস্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। টমেটো আর আদাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, এতে করে এর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 5 থেকে 6টা কাজু বাদাম ভালো করে বেটে একটু জল মিশিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলোকে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট সময় খুব ভালো করে মশলার সঙ্গে আলুর টুকরোগুলোকে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণের জল। আলুর দমটা কিন্তু খুব একটা ঝোল হবে না, একটু শুকনো শুকনোই হবে, তাই আমি এখানে 1 বাটি জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দেওয়ার পর মিশিয়ে নেব। আপনারা বাড়িতে এভাবে একবার নিরামিষ আলুর দমের রেসিপি তৈরি করে দেখবেন, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি, ঘিটা দিয়ে একটু মিশিয়ে নেব। নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। আজকের এই আলুর দমের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।